একদিন একটি সিংহ জঙ্গলে ঘুমাচ্ছিল। তখন একটি ল্যাংটি এলু তার নাকের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল। তখন সিংহটির ঘুম ভেঙে যায় এবং সিংহটি গর্জন করতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে খেও না। হে মহান সিংহ, তুমি যদি আমায় যেতে দাও, আমিও তোমার একদিন উপকার করবো। তুমি তো খুবই ছোট, তুমি আবার আমার কি উপকার করবে? হ্যাঁ, তাছাড়া তোমায় খেয়ে আমার পেটও ভরবে না। হে সিংহ, অসংখ্য ধন্যবাদ। এই বলে সিংহটি ইন্দুটিকে যেতে দেয়। কিছুদিন পর ইন্দুটি দূর থেকে সিংহের গর্জন শুনতে পায়। সে সিংহের আওয়াজ অনুসরণ করতে করতে এসে দেখে সিংহটি একটি মস্ত বড় জালে আটকে পড়ে আছে। সিংহ মহাশয়, আমি তোমায় সাহায্য করব। ইন্দুরটির কথায় হাসি পেল। ইন্দুরের উপর ভরসা করা ছাড়া তার আর কোনো উপায় নেই। ইন্দুরটি তার ধারালো দাঁত দিয়ে নেটের একটি একটি করে দড়িগুলো কেটে দেয় এবং সিংহটিকে মুক্তি করে দেয়। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এই জাল থেকে মুক্ত করবে। ধন্যবাদ, ধন্যবাদ ইন্দুর ভাই। উদারতা কখনো কারো বৃথা যায় না।